বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর অফিসের নতুন গাড়ি তুলে দিল দপ্তর, খুশি এলাকাবাসী সহ অফিসে থাকা কর্মীরা। রাজ্য সরকারের উদ্যোগে রাজ্যের একাধিক স্থানে অগ্নি নির্বাপক দপ্তরে উদ্যোগে বিভিন্ন অফিসে নতুন গাড়ি তুলে দিল দপ্তর, খুশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ প্রত্যেক এলাকার জনগণ। রাজ্যে বর্তমানে দুর্ঘটনা দিন দিন বেড়েই চলছে, আর সেই দুর্ঘটনা নিয়ন্ত্রণ করতে প্রত্যেক এলাকায় অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা হিমশিম খেয়ে যাচ্ছেন। তার মূলত প্রথম কারণ হচ্ছে পর্যাপ্ত পরিমাণে অগ্নি নির্বাপক দপ্তরে গাড়ি না থাকা, দ্বিতীয়ত অগ্নি নির্বাপক দপ্তরে গাড়িতে পর্যাপ্ত পরিমাণে জল ধারণের ক্ষমতা না থাকা। রাজ্যের এমন অনেক জায়গায় অগ্নি নির্বাপক দপ্তরে একটাই গাড়ি রয়েছে, যার দরুন একই সময়ে একাধিক দুর্ঘটনা ঘটলে তা সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের। যে রাজ্যের প্রশাসন জনগণের সেই সমস্যা দূর করার লক্ষ্যে রাজ্যের একাধিক অগ্নি নির্বাপক দপ্তর অফিসে নতুন করে অগ্নি নির্বাপক দপ্তরের গাড়ি প্রদান করেছেন, আর তার থেকে বাদ যায়নি বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরের অফিস। রাজ্যের অন্যান্য জেলা ও মহকুমার তুলনায় বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরও তুলে দিল নতুন করে একটি গাড়ি, যার ফলে অনেকটাই খুশি অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ বিশালগড়বাসী। বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তর অফিস থেকে একাধিকবার দপ্তরের কাছে নতুন করে গাড়ি দেওয়ার দাবি জানিয়েছিলেন, অবশেষে দপ্তর সেই দাবিকে মান্যতা দিয়ে বিশালগড় অগ্নি নির্বাপক দপ্তরে নতুন করে একটি গাড়ি তুলে দেন। দপ্তরে গাড়ি পেয়ে অত্যন্ত খুশি দপ্তরে থাকা কর্মীরা। রবিবার সন্ধ্যা 6টায় সংবাদ মাধ্যমে এই নিয়ে বিস্তারিত জানান অগ্নি নির্বাপক দপ্তরের কর্মরত কর্মী। নতুন গাড়ি দিল আপনাদের ফায়ার স্টেশনে, কি বলবেন? ফায়ার স্টেশনে আমরা নতুন একটা গাড়ি নিয়েছি। আমরাও অনেকদিনে, আমরা যে ইনচার্জ থাকলে অনেকদিন দাবি ছিল বা আমরা অফিস থেকে দাবি ছিল যে আমরা একটা আরেকটা তারাউট গাড়ি, বড় গাড়ি একটা দেওয়ার জন্য, কিন্তু এই গাড়িটা দেওয়াতে আমরা ভালো হয়েছে মনে করেন। যে কোনো সময় অসুবিধা হইলে আমরা গাড়ি আছে, কিন্তু সরকারের এই ভূমিকা এবং আমরা ডাইরেক্টর সাহেবের যে সদিচ্ছা বা ডিএফও মহোদয় আমার যে গাড়িটা যে দিয়েছে, আমরা বিশালগড় ফায়ার স্টেশন স্টাফ অত্যন্ত খুশি হয়েছে। এটা কেমন, আপনারা তো সবাই তো উপকৃত হবে বিশালগড়? হ্যাঁ বিশালগড়, হ্যাঁ বিশালগড় মহকুমার অনেক উপকৃত। আগে তো একটা গাড়ি আছে, আগে একটা আছিল, বড় গাড়ি একটা, ডানোর গাড়ি আছে, ছোট গাড়ি একটা আছে। হ্যাঁ ছোট গাড়িটা আমরা স্পেশাল করে বিভিন্ন অ্যাক্সিডেন্ট বিভিন্ন করে আমরা যাই, বড় গাড়ি দেওয়াতে ভালো হয়েছে, আরেকটা গাড়ি দেওয়াতে আমাদেরকে খুবই ভালো হয়েছে।